সোমবার সাত সকালে ফের ইডির হানা বনগা শহরে। সোমবার সকাল 12:30 নাগাদ ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছান বনগা শহরে। পৌঁছে যান বনগা থানার অন্তর্গত জয়পুর এলাকায় বিকি মিনি ধরমকাটার অফিস সংলগ্ন বাড়িতে। জানা গেছে এই বাড়িটি ব্যবসায়ী বাবুল দাসের। বাড়িতে পৌঁছে ইডির কর্তারা চলে যান দোতলার ঘরে। নিচে পাহারায় থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। গোটা বাড়ি ঘিরে ফেলেন তারা। জানা গেছে ইডির পক্ষ থেকে এদিন একটি নোটিশ দেওয়া হয়েছে বাবুলের পরিবারের হাতে। নোটিশে বাবুল দাসকে সশরীরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে প্রিভেনশন অব মানি লন্ডারিংয়ের একটি মামলায় তাকে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এদিন বাড়িতে ছিলেন না বাবুল, বাড়িতে ছিলেন ব্যবসায়ীর বৃদ্ধ মা। তিনি বলেন ওনারা একটি কাগজ দিয়ে গেছেন, ছেলে বাড়িতে নেই। জানা গেছে বনগার পাশাপাশি কলকাতাতেও বাড়ি রয়েছে ব্যবসায়ীর। প্রতিবেশীরা জানাচ্ছেন মূলত আমদানি রপ্তানির ব্যবসা করেন তিনি। এদিন জয়পুরের বাড়িতে বসে ব্যবসায়ীর কাকা বলেন সকালে ওনারা এসে একটি কাগজ দিয়ে গেছেন, বাবুলের খোঁজ করছিল। বাবুল দাসের খোঁজ করছিল, তারপর আমরা জানি না কিছু, ওনারা একটা চিঠি দিয়ে চলে গেল। সাত সকালে বনগা শহরে ইডির অভিযানের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। খবর পেয়ে এদিন ব্যবসায়ীর বাড়িতে আসেন প্রতিবেশীরাও। প্রতিবেশী এক গৃহবধূ বলেন, আমরা যতদূর জানি ওনার ধরম কাটা এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে। ইডির গাড়ি এলো, এসে কি জিজ্ঞাসা করেছে আমরা তো জানি না, আমি চলে গেল, তাই তারপরে এলাম। ইডির লোকজন, হ্যাঁ ওইখানে ওই যে দিয়ে গেছে কিসের একটা কাগজ, ব্যবসা বলতে এই যে কাটা আছে আর কলকাতায় থাকে, আমরা যতদূর জানি তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এরকম কিছু করে হয়তো। এখন এরা কি মানে বিষয় এসছে, কি জেনে এসছে সেটা তো সঠিক বলতে পারবো না। জানা গেছে এদিন প্রায় ঘন্টা খানেক এই বাড়িতে থাকার পর বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডির কর্তারা। ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। সোমবার সাত সকালে ফের ইডির হানা বনগা শহরে। সোমবার সকাল 12:30 নাগাদ ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছান বনগা শহরে। পৌঁছে যান বনগা থানার অন্তর্গত জয়পুর এলাকায় বিকি মিনি ধরমকাটার অফিস সংলগ্ন বাড়িতে। জানা গেছে এই বাড়িটি ব্যবসায়ী বাবুল দাসের। বাড়িতে পৌঁছে ইডির কর্তারা চলে যান দোতলার ঘরে। নিচে পাহারায় থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। গোটা বাড়ি ঘিরে ফেলেন তারা। জানা গেছে ইডির পক্ষ থেকে এদিন একটি নোটিশ দেওয়া হয়েছে বাবুলের পরিবারের হাতে। নোটিশে বাবুল দাসকে সশরীরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে প্রিভেনশন অব মানি লন্ডারিংয়ের একটি মামলায় তাকে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এদিন বাড়িতে ছিলেন না বাবুল, বাড়িতে ছিলেন ব্যবসায়ীর বৃদ্ধ মা। তিনি বলেন ওনারা একটি কাগজ দিয়ে গেছেন, ছেলে বাড়িতে নেই। জানা গেছে বনগার পাশাপাশি কলকাতাতেও বাড়ি রয়েছে ব্যবসায়ীর। প্রতিবেশীরা জানাচ্ছেন মূলত আমদানি রপ্তানির ব্যবসা করেন তিনি। এদিন জয়পুরের বাড়িতে বসে ব্যবসায়ীর কাকা বলেন সকালে ওনারা এসে একটি কাগজ দিয়ে গেছেন, বাবুলের খোঁজ করছিল। বাবুল দাসের খোঁজ করছিল, তারপর আমরা জানি না কিছু, ওনারা একটা চিঠি দিয়ে চলে গেল। সাত সকালে বনগা শহরে ইডির অভিযানের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। খবর পেয়ে এদিন ব্যবসায়ীর বাড়িতে আসেন প্রতিবেশীরাও। প্রতিবেশী এক গৃহবধূ বলেন, আমরা যতদূর জানি ওনার ধরম কাটা এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে। ইডির গাড়ি এলো, এসে কি জিজ্ঞাসা করেছে আমরা তো জানি না, আমি চলে গেল, তাই তারপরে এলাম। ইডির লোকজন, হ্যাঁ ওইখানে ওই যে দিয়ে গেছে কিসের একটা কাগজ, ব্যবসা বলতে এই যে কাটা আছে আর কলকাতায় থাকে, আমরা যতদূর জানি তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এরকম কিছু করে হয়তো। এখন এরা কি মানে বিষয় এসছে, কি জেনে এসছে সেটা তো সঠিক বলতে পারবো না।
জানা গেছে এদিন প্রায় ঘণ্টা খানেক এই বাড়িতে থাকার পর বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডির কর্তারা, ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।